জিমের প্লেস দেখা এইটাই এখন মেইন সাবজেক্ট শারীরিক শিক্ষা অনেক ভালো তো গরু মাংস দেখলেন আর মাথা নষ্ট হয়ে গেল হুমড়ি খেয়ে পড়লেন না মাথা ঠিকঠাক কেন গরু মাংস দেখলে না আর মনে হয় এতক্ষণে জিমের মধ্যে আরো তিন চারজন খাই আর থেকেও বাজে অবস্থা গেছে দুই তিনজন মরিও যাইতে পারে ভাই আমার কোনো ভুল হচ্ছে না ওই নাটকটা করতেছে কি স্যার কেমন করতেছে কেন আশ্চর্য প্লিজ প্লিজ আপনি কমপ্লেইন করেন এই লোকটার নামে এই লোকটা একটা পাগল এই লোকটা কন্টিনিউয়াসলি জ্বালাচ্ছে আমাকে আমি আর নিতে পারতেছি না তুমি তো জিনিসটা ঠিক করলো না হ্যাঁ আমি কিন্তু থাইল্যান্ড থেকে তোমার অনেক কিছু আনছিলাম কিন্তু চলেন তো ভাই চল যদি মনে হয় যে জিনিসগুলো নিবা তাহলে ফোন দিয়ে জিম থেকে বেরো আপনি যাবেন আমার সামনে থেকে প্লিজ খুবই ভালো করছেন আপনি যে আমার কথা শুনছেন এতে আমার খুব ভালো লাগছে আপনার জন্য কিন্তু একটা বই রাখছি আমি চাই আমার ব্যবসাটা আপনাকে দিয়ে শুরু করি প্রথম বইটা আপনার কাছে সেল করে তারপর ব্যবসাটা শুরু করতে চাচ্ছি না যদি আপনি প্রথম বইটা নিতেন হ্যাঁ অবশ্যই নিব আপনি আমাকে দিয়ে ব্যবসা শুরু করছেন কিন্তু আমি তো সব বই পড়ি না আমার যে বই পড়ার জায়গাটা তো আমার খুব সিলেক্টিভ হ্যাঁ জানি তো এর জন্য তো আমিও একটা সিলেক্টিভ বই রাখছি আপনার জন্য তাই নাকি হ্যাঁ এই যে দেখেন মেয়েদের মন পাবার জন্য 101টি স্মার্ট আইডিয়া এই বইটা আপনার জন্য খুবই দরকার আমি মনে করি জলিল সাহেব আপনাকে তো আমি বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু আপনি আসলে একটা এক্সপোর্ট কোয়ালিটি ডট 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 বুঝতে পেরেছেন এটা আপনি আমার কেন বললেন আপনার কেন মনে হলো যে মেয়েদের পটানোর জন্যে
মেয়েদের মন পাওয়ার জন্য আমাদের মেয়েদের মন পাওয়ার জন্য 101 স্মার্ট আইডিয়া আমার দরকার। আমি কি স্মার্ট না? না আপনি স্মার্ট তো, আপনার সমস্যাটা কোথায়? আমার সমস্যা না, আপনি স্মার্ট, কিন্তু মেয়ে পটানোর যে স্মার্টনেসটা দরকার ওটা একটু কম আছে, ওটা হয়ে যাবে এটা পড়লে। আমার মেয়ে পটানোর দরকার নেই, আমি যদি মেয়ে পটাতে চাই পুরুষ মানুষের এটা দরকার হয় না, এটা আছে। ঠিক আছে, আর আপনি, আপনাকে একটা কথা বলি, সেটা আপনার জন্যও দরকার, আপনি যতই মেয়েদের পিছনে ঘুরবেন মেয়েরা আরও দূরে চলে যাবে, জাস্ট স্টে করে আসবে আপনার কাছে। ঠিক আছে, এটা ভালো লাগছে আপনার কথাটা শুনে। তো আমার কাছে মনে হয় আপনার কাছে যত মানে অনেক স্মার্ট আইডিয়া আছে, তাই না? আপনি একটা বই লিখে ফেলেন, ওই বইটা আমি বিক্রি করলাম, বই লিখব, বই আমি লিখব এবং এগুলোই আপনি বিক্রি করবেন। ঠিক আছে, আমার আর একটা কথা আছে, ধরেন আপনি যে স্মার্ট আইডিয়াগুলো বের করবেন এগুলো তো মানুষ জানতে চাবে যে সে নিজেই স্মার্ট নাকি, তারা তো যাচাই করতে চাবে। এর জন্য আমি মনে করি আপনি আগে একটা বিয়ে করেন, তারপর 101 গান, 202, 404 যত মন চায় স্মার্ট আইডিয়া লেখা একটা বই বের করে ফেলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার বিয়ে করে তারপরে প্রমাণ করতে হবে যে আমি স্মার্ট? রাইট, তাছাড়া হবে না। হবে না কি, তারপরে ধরেন আসে না, মানুষ জিজ্ঞেস করবে না যে বানাইছে সে কি নিজে বিয়ে করছে, বিশ্বাসটা করবে কেমন, বুঝেন না? তো আমি চিন্তা করছি বইয়ের প্রথম পাতায় ধরেন এই পাতাটায় আপনার ছবি আর ভাবির ছবি দুইজনের ছবি দিয়ে শুরু করব। আমার আপনার জন্য হইলো একটা বিয়ে করে দেখাইতে হবে, প্লিজ। ঠিক আছে, চলিল সাহেব, আমার চিন্তা না করে আপনি আপনার ব্যবসায় মন দেন, আমি একটা সুযোগ করে দিয়েছি, আপনি সবার কাছে নিয়ে যান, বিক্রি করেন। তাহলে কি এই বইটা কিনবেন না? বই আমি কিনতে পারি, কিন্তু শর্ত আছে একটা। শর্তটা বলবো? আমি যদি বই কিনি তাহলে এখানে আর আপনি ব্যবসা করতে পারবেন না। তাহলে থাক, বই কেনার দরকার নেই, আমি অন্য জায়গায় বিক্রি করতেছি। ভালো থাকেন। ঠিক আছে, গা থাক। আপনি কি জিমের ম্যানেজার? আপনি কি এডমিশন নিতে আসছেন? ভাবতেছিলাম, কিন্তু আপনার বসকে ডাকেন, ওনার সঙ্গে আমার একটু কথা আছে, তারপরে কি লাগবে বা কি বলতে চান আমাকে কি বলেন, কোনো সমস্যা নেই। ভাই বললাম তো আপনার বসের সঙ্গে কথা বলবো, আপনাকে বলার থাকলে তো আপনাকে বলে দিতাম। আমি জিমের ওনার, আবার আমাকে বলতে পারেন? একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আপনার বসের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি ফাজলামি করেন ভাই আমার সাথে? ভাই আমি ফাজলাম করছি না, আমি জিমের ওনার, আমার নাম মিস্টার। ও আপনি? জি। আপনার জিমের তো ভাই ডিসিপ্লিন ঠিক নেই, এটা তো ঠিক করানো উচিত। আমার জিমের ডিসিপ্লিন ঠিক নাই? অবশ্যই নাই, ঠিক করতে হবে। হ্যাঁ বলেন কি, কিন্তু আমি তো ওইসব কিছু দেখছি না। আপনি তো দেখবেন না ভাই, কারণ টাকা দিয়ে তো শুধু মেম্বার ভর্তি করেছেন, কাদেরকে ভর্তি করেছেন সেটা তো দেখেন নাই। একটা কম্বাইন্ড জিম ভাই, এখানে কম্বাইন্ড জিম মানে কি ছেলে মেয়ে একসাথে জিম করবে, এখানে কি সেই জিম করার পরিবেশটা কি আছে ভাইয়া বলেন? একটা মেয়ে তো ঠিকঠাক শান্তি মতো জিম করতে পারে না, উল্টা পাল্টা লোকজন এসে কিলবিল কিলবিল করতে থাকে মেয়েদের চারপাশে, উল্টা পাল্টা টিস করতে থাকে, কথা বলতে থাকে, এটা কি ঠিক ভাই বলেন? আপনি ক্লিয়ারলি বলুন তো আপনার পয়েন্টটা কি, আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন? আমার বিষয়টা হলো একটা মেয়ে মেম্বারের সাথে অন্য ছেলে মেম্বার এসে কথা বলবে কেন, ডিস্টার্ব করবে কেন? ডিস্টার্ব করে? হ্যাঁ। আপনি দেখেছেন? হ্যাঁ। কিভাবে দেখেছেন? আপনি তো আউটসাইডার, তাহলে আপনি এখানে না আসলে আপনি দেখবেন কিভাবে? আমি আউটসাইডার ঠিক আছে, কিন্তু আমি তো প্ল্যান করতেছি যে আমি জিমে অ্যাডমিশন নিব, আমি তো দেখি মানে আমি তো বুঝি। আচ্ছা, একজন মেম্বার যে আরেকজন মেম্বারের সাথে কথা বলে সেটা কি আপনার কোনো প্রমাণ আছে? আচ্ছা ধরুন প্রমাণ নেই, তাতে আপনার প্রবলেমটা কি? আমার প্রবলেম হলো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কেন কথা বলবে? আচ্ছা আপনার গার্লফ্রেন্ড না? তো আপনার গার্লফ্রেন্ড কে? সারিকা। সারিকা আপু আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। আপনার নাম জানি কি? সাকিব। সাকিব সাহেব আপনি বিশ্বাস করেন
আমি তাকে শুধু একদিনই কবিতা শুনিয়েছি, আমি আর কিচ্ছু করিনি। বিশ্বাস করেন আমার, আমি আমি কিচ্ছু করি নাই, আমি মানে আমি ইউ ক্যান ট্রাস্ট মি। ট্রাস্ট মি মানে মানে আপনিও মানে আপনিও একাম করছেন? আরে ভাই তাহলে ডিসিশন ঠিক থাকবে কেমনে? গোড়াই তো গলত, আপনি তো ডিস্টার্ব করেন। ভাই আপনি এটাকে আকাম বলছেন কেন? উনি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি বই পড়তে পছন্দ করেন কিনা, কবিতা পছন্দ করেন কিনা, উনি বলে কবিতা পছন্দ করেন না। মানে আপনি বলেন যে ব্যক্তি কবিতা পছন্দ করে না, কবিতা ভালোবাসে না, কবিতা পড়ে না, মানে তার সে আরেকজন মন বুঝবে কিভাবে, সে আপনার সাথে প্রেম করবে কিভাবে? এই জন্যে আমি জাস্ট একটু একদিন দুটো লাইন কবিতা শুনিয়েছি। এবার আপনি আমাকে বলেন, এটা কি কবিতা শোনানোর জায়গা? আপনার মানুষ পান নাই কবিতা শোনাবেন? হ্যাঁ আরে ভাই বুঝলাম না, জিম করতে আসছে একটা মানুষ, সেখানে আপনি কবিতা শোনাতে যাবেন কেন? এইটা কি সিস্টেম ভাই? মানে আমি আমি জাস্ট ফ্রেন্ডলি জিনিসটা করেছিলাম এবং আমি ভাই শুনুন, এত কিছু জানি না, সারিক এখানে জিম করে, যদি এখানে জিম করার থেকে কেউ যাতে ওকে ডিস্টার্ব না করে, নট ইভেন ইউ। না না আমি তো না, কেউ করবে না। আচ্ছা সাকিব সাহেব, আমি কিন্তু আপনাকে একটা সাজেশন দিতে পারি। কি সাজেশন? আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এক ধরনের ইনসিকিউরিটির মধ্যে আছেন। না আমাকে কথা শেষ করতে দেন, আপনি যদি এখানে জিমে অ্যাডমিশন নিয়ে নেন, আপনাকে আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব, ঠিক আছে? আপনি যদি অ্যাডমিশন নিয়ে নেন, আপনি সাথে সাথে থাকলেন, চোখে চোখে রাখলেন, তখন কেউ ডিস্টার্ব করে কিনা সেটাও দেখলেন। আর আপনার তো মনে হয় আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জিম করেন না? আপনি জিম করেন না? করতাম, মাঝখানে গ্যাপ আবার শুরু করবো। তো আপনি এখানে অ্যাডমিশন নিয়ে নেন, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো অফার। আপনি কালকে থেকে শুরু করেন, ভাবাভাবির কিছু নয়, আপনাকে আমি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে। আর এই যে আমি যে কবিতা শুনেছি এটা কিন্তু আপনি ভাই কিছু মনে করবেন না, ঠিক আছে? না আমি কিন্তু এমনিতেই জাস্ট মানে মেম্বার, আমি জিমের ওনার। হ্যাঁ আর আমাদের একটা ফ্রেন্ডলি, আমি তো চাই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হোক, তাই না? আপনি আসলে আপনার সাথে হবে। আর বাবা আপনি কি কবিতা পছন্দ করেন? না রে আমি কিছুই পছন্দ করি না এই মুহূর্তে ভাই, কালকে জিমে আসবো, আপনি একটু ডিসকাউন্ট করে দিন। জি ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ওকে ভাই, দেখা হবে ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ভালো থাকবেন। হ্যালো বেব। কে আপনার বেব? তুমি আমার বেব? আমি কবে আপনার বেব হলাম? হ্যাঁ প্রবলেম কি আপনার? কি বলো, তুমি তো একটু আগে আমাকে হাই বেবি বলে ডাকলে। হাই বেবি বলে ডাকছি বলে কি আমি আপনার বেব হয়ে গেছি? কেন অবশ্য হবা। শোনেন আমার বেব হচ্ছে একটু আগে যে ছেলেটা ছিল না সেই ছেলেটা, কারণ ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ কি বলো, তাহলে আমি কে? আপনি হচ্ছেন গুটি। গুটি মানে? গুটি মানে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছে, তো তাই ওকে জেলাস ফিল করানোর জন্য আমি আপনাকে গুটি হিসেবে ইউজ করছি। এটা তুমি কি করলে বলো? হ্যাঁ আমার কি কথা, ওই দেখো পিছনে কি লেখা আছে ইউজ মি? নাই। তাহলে তুমি কেন আমাকে ইউজ করবে? তুমি আমাকে বেব বলেছো, এখন থেকে তুমি আমার বেব। ভগের মূল্যক নাকি? হ্যাঁ শোনেন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন কিসের জন্য? আমি কিসের জন্য আপনার বেব হতে যাব? আপনি আমার সামনে থেকে কোন যাবেন, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। কি সিন ক্রিয়েট করবো তুমি? আমি লোকজন জড়ো করব, লোকজন জড়ো করে আপনাকে জিম থেকে বের করে দিব। কি বলো, আমি তো এই জিমের মেম্বার, সবাই তো আমাকে চিনে। আপনি এই জিমের মেম্বার তো কি হয়েছে? আপনি দেখছেন না আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কি করছি? ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওকে বের করে দিছি আমার নিজের জিম থেকে, সেইখানে আপনি জিমের মেম্বার হয়ে আমাকে ডিস্টার্ব করতেছেন। আমি যখন এটা চিৎকার করে সবাইকে বলবো, আপনার নামে কমপ্লেন করবো, তখন আপনাকে কি এই জিমে রাখবে? মানে আপনি কি আমার কথা শুনবে না? ঠিক আছে আমি মিস্টারের কাছে যাচ্ছি, আমাদের ওনারের কাছে যেয়ে আপনার নামে কমপ্লেন করবো। করবো না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার মনে হচ্ছে মানে তো মাথায় আসলে সমস্যা আছে। হ্যাঁ তুমি একটু রিল্যাক্স হও, আমরা পরে কথা বলবো। হ্যাঁ তুমি না আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি তুমি পরে বলবো, আমরা পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাস ডাকছেন? জি বাস। শামস একটা বিষয় ভাবছি। কি ব্যাপারে বস? আচ্ছা আমাদের জিমে একজন ফিমেল ইনস্ট্রাক্টর নিলে কেমন হয়? ফিমেল ইনস্ট্রাক্টর? জি খুব ভালো হয় বস। ভালো না? হ্যাঁ রাইট। মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম,
অনেক ফিমেল মেম্বার্স আছেন যারা মানে মেল ইনস্ট্রাক্টরের কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিতে খুব একটা কমফোর্ট ফিল করে না। কেন বস, কে কে তুমি কমপ্লেন করছো? কমপ্লেন করে নাই, এটা আমার অবজারভেশন যে এরকমটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবং হচ্ছেও। সো এটাকে সিরিয়াসলি নিয়ে আমার কিছু নাই, ঠিক আছে। আরেকটা বিষয় ধরেন, বিজনেসের পার্সপেক্টিভ থেকে দেখলে আমাদের কিছু সুবিধাও আছে। ধরেন অনেক মেল মেম্বার্স আছেন যারা যদি ফিমেল ইনস্ট্রাক্টর থাকে, তারা আবার ফিমেল ইনস্ট্রাক্টরের কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে আবার কমফোর্ট ফিল করবে, তাই না? আবার নতুন নতুন মেম্বার আসতেও পারে, ঠিক আছে, যেখানে ফিমেল যারা একটু পছন্দ করে। আবার যারা ধরেন মেল মানে ফিমেল যারা মানে মেল ইনস্ট্রাক্টরের কাছ থেকে নিতে চায় না, তারা আবার ওইখান থেকে নিল, তো জিনিসটা আমাদের জন্য ভালো হলো না? রাইট বস, মানে ব্যাপারটা এরকম বস যে যারা মেল জি আসে তারা ফিমেল ইনস্ট্রাক্টরের কাছে ওয়ার্কআউট করলো, আর ফিমেলরা মেল ইনস্ট্রাক্টরের কাছে মানে আমার কাছে ওয়ার্কআউট করলো, তাতে করে মানে ওয়ার্কআউটটা হলো, আর গল্পগুজব হলো, একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হলো। হ্যাঁ, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করতে হবে, কিন্তু এই গল্পগুজবে বিষয়ে আর যাওয়া যাবে না, ঠিক আছে। যে কোনো সময় কিন্তু আমরা এক ধরনের কমপ্লেনের মধ্যে পড়ে যেতে পারি, কিন্তু আপনার আইডিয়াটা ভালো। মানে আমি এতদিন ভাবতাম যে আপনি শুধু শরীর চর্চাই করেন, কিন্তু এখন দেখলাম যে না, আপনার ব্রেনেরও কিছু আপনার চর্চা করেন, ঠিক আছে। আপনার আইডিয়াটা আমার ভালো লেগেছে বস। আমি যেই জিমেই থাকি না কেন, আমার বস যেই থাকুক, আমি তার বিজনেসটা বস আমি একটু খেয়াল করি বস। ফাইন, তাহলে আপনি ইমিডিয়েট একজন ইনস্ট্রাক্টর আনার ব্যবস্থা করেন। ফিমেল ইনস্ট্রাক্টর তো আমার অনেক পরিচিত আছে বস, আমি দেখতেছি। হ্যাঁ, তাহলে আমার সাথে আপনি ট্যাগ করায় দেন। ট্যাগ ইনস্টাগ্রামে আছে, মানে ফলো করা আছে, আমি দেখতেছি। ইনস্টাগ্রামে আছে না, কোনো অসুবিধা না। ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, যা আছে যেখানেই থাকুক, আপনি আমার কাছে এনে দেন, ঠিক আছে? ঠিক আছে বস, আমি দেখতেছি। হ্যাঁ, এটা ইমিডিয়েট করেন। ওকে ওকে বস, আমি জানাচ্ছি আপনাদের। হ্যাঁ জানাচ্ছি, আমি খুঁজে বের করতে। থ্যাংক ইউ। সালাদিন, সব ঠিকঠাক আছে তো? না, কোনো সমস্যা নাই তো? না, সমস্যা হইলে কিন্তু আপনি আমাকে বলবেন। এই জিমটা তো শুধু আমার একার না, এই জিমটা কিন্তু আপনারও, প্রতিটা মেম্বারের, তাই না? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি ভাবতেছিলাম, এখন আপনার সাথে কি শেয়ার করবো কিনা আমি বুঝতেছি না। অবশ্যই করবেন বস। আমি শামসকে একটা দায়িত্ব দিছি, বুঝছেন? এখন দায়িত্বটা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে দায়িত্বটা দিয়ে কি ঠিক করলাম, আসলে কি সে কাজটা করবে না কি করতে পারবে না, এইটা নিয়ে আমি এক ধরনের কনফিউশনে আছি। চামস ভাই দায়িত্ববান আছে বস, আমার কোনো দায়িত্ব কাজ থাকলে আরে বলবো, আমি সব কাজ দায়িত্ব নিয়ে করে ফেলি। আমি আগুনরে ফানি বানিয়ে দিতে পারবো, ফানিরে আবার আগুন বানিয়ে দিতে পারবো। না না, সেটা তো আপনি পারবেনই, এবং সেটা করেনও। আপনাকে বিষয়টা একটু বলি। হ্যাঁ, এই জিমে আমি একটা ফিমেল ইনস্ট্রাক্টর আনতেছি, আপনার কি মনে হয় এটা দরকার না? অবশ্যই দরকার আছে বস, এটা তো আর মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরতেছে। আই আপনারে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আপনি তো অনেক বুদ্ধিমান বস, আপনি আগেই দড়ি ফেলাইছেন। চামস ভাই কিন্তু এই ফিমেল ট্রেনার আনতে ফাইত না বস। তাহলে কি করা উচিত? এটা একমাত্র আই ফার্ম বস। আচ্ছা, দরকার নেই আর বোঝার দরকার নেই, আপনার লিন ফিজিক না মোটা ফিজিক না কি ফিজিক সেটা লই আপনি থাকেন, আপনার তো বেশি দিন এর চাকরি থাকতো না। তোমার একটা লিন ফিজিক বুঝালাম না, ছোট্ট একটা ব্যাপার বুঝালাম না, আর আমার চাকরি থাকবে না? আমি জিমে নতুন হতে পারি, কিন্তু এক্সারসাইজে নতুন না। তাহলে কিন্তু ভালোই হলো, আমার কোনো হেল্প লাগলে আপনি আমাকে দেখিয়ে দিবেন। মানে আপনারা সবাই এক এক করে টনি ভাইয়ের জিম থেকে এখানে চলে আসছেন, তো টনি ভাই আসলে বিষয়টাকে কিভাবে দেখছে? টনি ভাই বিষয়টাকে যদি কোনোভাবে দেখতো, বিদেশে জিম দিতে পারতেন না, পুরো ভাঙ্গা চুর একদম চুরমার করে দিতে, বুঝছেন? উনি আসলে মানুষ ভালো তো, ওই জন্য এখনো ভাঙে নাই।